8GB all in one. এর মধ্যে দেখেন সাউন্ড বার আছে, ডাবল গ্লাস আছে, 2GB RAM, ভয়েস কন্ট্রোল, সব কিছু, এভরিথিং আছে। 43 ইঞ্চির যে উপরে যে টিভিটা দেখতেছেন এটা হচ্ছে ফ্রেমলেস। আচ্ছা আচ্ছা। এটা সিরিজের 32 ইঞ্চি। এই দেখেন এটা সিরিজের 32। সবথেকে সুন্দর এই টিভিটা। অনেক সুন্দর। সিলভার বডি আর ব্ল্যাক কালারের বর্ডার। এই যে এখানে যে ডেটা আছে সিঙ্গেল গ্লাসে। আচ্ছা। এই সিঙ্গেল গ্লাসের টিভি নিতে পারেন। এটা কিন্তু টেকসই টিভি। আর সিঙ্গেল গ্লাস হলেও দেখতে পিকচার কোয়ালিটি খুবই ভালো। আচ্ছা। এই টিভিগুলোর সাথে কিন্তু আপনার তিনটা গিফট আছে, ওয়াল অ্যাঙ্গেল থান্ডার প্রোটেক্টর এবং টিভি চ্যানেল। ওকে। তাই প্রত্যেকটা স্মার্ট টিভির সাথে এই তিনটা গিফট থাকে। হ্যালো ভিউয়ার, সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। আজকে আমরা চলে আসি মিকম ব্র্যান্ডের টেলিভিশন দেখাবো। আপনারা তো আসলে বাজারে অনেক ধরনের ব্র্যান্ডের টিভি এর আগে দেখেছেন। মিকম কিন্তু একটা পপুলার ব্র্যান্ড এবং কোয়ালিটিফুল কিছু টিভির কালেকশন তাদের কাছে আছে। আজকে আমরা চলে আসি সেবা ইলেকট্রনিক্সে, যেখান থেকে মিকমের 17 থেকে শুরু করে একদম 65 ইঞ্চি পর্যন্ত টিভি পেয়ে যাবেন। আমার সঙ্গে মাহফুজ ভাই আছেন, অনেক পপুলার এবং ভাইরাল মানুষ। আমি মাহফুজ ভাইকে একটু একটা প্রশ্ন করতে চাই, যে আপনাদের কাছে তো মিকমের সবগুলো মডেল আছে, মোটামুটি 17 থেকে 65। এখন এই যে ধরেন 8,000 টাকায় 32 ইঞ্চি টিভি, হ্যাঁ সবাই দেয়, আপনি কেন দিচ্ছেন না? হ্যাঁ, এরকম টাইটেল এখন দেখা যাচ্ছে অনেকে ভিডিওর ভিতরে বলতেছে। আসলে 8,000 টাকায় টিভি দেওয়া সম্ভব, কিন্তু ভাই 8,000 টাকায় টিভি দিলে পরে তো আপনার গুডউইল নষ্ট হয়ে যাবে। আচ্ছা। হ্যাঁ, ও দেখা যাচ্ছে একটা মানুষ যখন টিভি কিনবেন আপনার, দেখা যাচ্ছে 1 বছরের জন্য তো টিভি কিনবে না। তো টিভিটা যেহেতু দীর্ঘদিন ব্যবহার করা জিনিস, তো আপনার 8,000 টাকা দিয়ে না কিনে দেখা যাচ্ছে 1,500 টাকা বাড়ায় 32 ইঞ্চি টিভি কিনলে 9,000 টাকা দিয়ে কিনা উচিত। আচ্ছা আচ্ছা। তার মানে হচ্ছে 32 ইঞ্চি টিভি আপনার কাছে যেটা আছে সেটা দাম হচ্ছে 9,000 টাকা। আচ্ছা। কারণ দেখতে একই রকম হবে, দেখা যাচ্ছে উপর থেকে সামনে থেকে আপনি দেখবেন সবই, কিন্তু ভিতরে জিনিসপত্র লো কোয়ালিটি, অর্থাৎ একেবারে বি গ্রেডের। এইগুলা নিলে পরে 1 বছর আপনার ঠিকঠাক মতো চলে, তারপরেই নষ্ট হয়ে যায়। আচ্ছা, ডেড হয়ে যায়। আমার কথা হচ্ছে যে আসলে টিভিটা পারচেস করার আগে একটু কনফিগারেশন এবং সেটার কোয়ালিটি এবং ব্র্যান্ড ভ্যালু, মানে যেটা সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি ভালো আছে কিনা, সেই জিনিসটা আসলে যাচাই বাছাই করে কেনাই ভালো। কারণ মিকম কিন্তু আসলে সবসময় তারা এই জায়গাটা ঠিক রেখেছে। আপনারা যারা টিভি কিনতে চান অবশ্যই আপনারা মিকম ব্র্যান্ডের টেলিভিশনগুলো পারচেস করতে পারেন। তাদের অ্যাড্রেস, ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা সবগুলো টিভি নিয়ে কথা বলবো, প্রাইসগুলো জানাবো আপনাদেরকে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু সুন্দর করে দেখবেন, যাতে আপনার কোন টিভিটা আপনি কিনবেন সেটা একটু বুঝতে সুবিধা হয়। ওকে, তো আমরা এই মুহূর্তে আছি সেবা ইলেকট্রনিক্সে। আমাদের সঙ্গে মাহফুজ ভাই আছেন। মাহফুজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ। আর যেহেতু সামনে বিশ্বকাপ খেলা, সবাই একটা উত্তেজনা কাজ করতেছে যে বিশ্বকাপ খেলা দেখবো ঘরে বসে টিভিতে, এই কারণে আসলে আগে আগে টিভিগুলো নিয়ে নেওয়াই ভালো। ওকে, তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করবো আজকে? অ্যান্ড্রয়েড টিভি দিয়ে আজকে শুরু করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের কাছে যে থিয়েটার সিরিজের 24 ইঞ্চি টিভি আছে সেটা হচ্ছে যে এইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা শুরুতে এটা দেখাচ্ছি, ছোট একটা টিভি। হ্যাঁ, এটা অ্যান্ড্রয়েড, 1GB RAM, 8GB ROM। বাহ, এই দেখ, ছোটখাটো একটা টিভি। এটার সাথে সাউন্ড বার আছে, যেগুলো থিয়েটার সিরিজের টিভি আর কি। সুন্দর। তো এই টিভিটা আপনারা যারা কিনতে যাচ্ছেন রিজনেবল প্রাইস রাখা হয়েছে, এবং এই টিভিটার সাথে গিফট আছে 4টা। পাঁচটা গিফট নাই কিন্তু এটার সাথে। এটার সাথে হ্যাঁ, ওয়াল হ্যাঙ্গার থান্ডার প্রোটেক্টর, আবার বলে দিই, ওয়াল হ্যাঙ্গার থান্ডার প্রোটেক্টর, টিভি চ্যানেল পাবেন, আর আপনার নেটফ্লিক্স পাবেন। এই 4টা গিফট পাবেন এইটার সাথে। শুধু ভোল্টেজ স্টেবিলাইজারটা এর সাথে নাই, অন্যান্য থিয়েটার সাথে কিন্তু ভোল্টেজ স্টেবিলাইজার পাবেন। আচ্ছা। তো এই টিভিটার দাম পড়বে মাত্র 9,000 টাকা যারা নিতে আছে। মাত্র 9,000 টাকা কিন্তু অ্যান্ড্রয়েড টিভি। অ্যান্ড্রয়েড টিভি দেখেন কত, তাও আবার ছোট সাইজে। মানে দেখা যায় অনেকে কিন্তু আসলে ছোটর মধ্যে অ্যান্ড্রয়েড খুঁজে কিন্তু পায় না। ছোটর মধ্যে অ্যান্ড্রয়েড টিভি আর এত ভালো পারফরম্যান্স আলা টিভি কিন্তু আমি এখন পর্যন্ত দেখিনি। সেটাই সেটাই। হ্যাঁ, এটা কিন্তু আবার ডাবল গ্লাস। আবার ডাবল গ্লাস। হ্যাঁ, মানে সব ধরনের সুযোগ সুবিধা, সব ধরনের সুযোগ সুবিধা, ভয়েস কন্ট্রোল সহ নাকি? জি জি। আচ্ছা, এরপরে চলেন আমরা স্মার্ট 32 স্মার্ট দেখি। আমরা 32-এর স্মার্ট, এই যে এখানে যে ডেটা আছে সিঙ্গেল গ্লাসে। আচ্ছা। এই সিঙ্গেল গ্লাসের টিভি নিতে পারেন, এটা কিন্তু টেকসই টিভি। আর সিঙ্গেল গ্লাস হলেও দেখতে পিকচার কোয়ালিটি খুবই ভালো। আচ্ছা। এই টিভিটা যারা নিতে আছেন, 1GB RAM হবে, 8GB ROM হবে, দাম হবে 10,500 টাকা। 10,500 টাকা মাত্র। আচ্ছা। এরপরে যে টিভিটা আছে এটাও কিন্তু সুন্দর, অর্থাৎ এই যে আমাদের এই সিরিজের আরেকটা আছে 43 ইঞ্চি টিভি। আচ্ছা। এটা হচ্ছে D1 মডেলের, আপনার বর্ডারলেস বা ফ্রেমলেস বলেন যেটাই বলেন, তো সেই টিভিটা। এটা ফিনিশিং যেমন ভালো, আবার পিকচার কোয়ালিটি ওই রকম ভালো, সুন্দর। তো এই টিভিটা যারা নিতে আছেন দাম পড়বে মাত্র 11,000 টাকা। 11,000 টাকা। 1GB RAM এবং 8GB ROM। ওকে। তো এই টিভিগুলোর সাথে কিন্তু আপনার তিনটা গিফট আছে, ওয়াল অ্যাঙ্গেল থান্ডার প্রোটেক্টর এবং টিভি চ্যানেল। ওকে। তাই প্রত্যেকটা স্মার্ট টিভির সাথে এই তিনটা গিফট থাকবে, গিফট থাকবে, আর থিয়েটার সিরিজের সাথে আলাদা গিফট। ওকে। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে 32-এর এখানে আরেকটা আছে কিন্তু, 32-এর আরেকটা অ্যান্ড্রয়েড স্পেশাল টিভি, ডাবল গ্লাসের। এটাও ডাবল গ্লাস। হ্যাঁ, ডাবল গ্লাসের। তো এই টিভিটা যারা নিতে আছেন, এটা আপনার 2GB RAM হবে, 16GB ROM হবে, RAM ROM বেশি আছে। তো এই টিভিটা নিতে পারবেন মাত্র 12,500 টাকা দিয়ে। মাত্র 12,500 দিয়ে ডাবল গ্লাস, আবার 2GB RAM। হ্যাঁ, এই টিভিটাও নিতে পারে।
এটার সাথেও তিনটা গিফট পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপর আমরা দেখব থিয়েটার সিরিজের 32 ইঞ্চি, এই থিয়েটার সিরিজের 32 সবথেকে সুন্দর এই টিভিটা নিয়ে, অনেক সুন্দর সিলভার বডি আর ব্ল্যাক কালারের বর্ডার। জি জি। তো এই টিভিটা নিয়ে একটু মার্কেটে হাইপ তৈরি হয়েছে আর কি, এই টিভিটা এখন বেশি চলতেছে। তো আমাদের কাছে যে টিভিগুলো আছে এগুলো নিয়ে কিন্তু অনেকেই ব্র্যান্ডিং করে বিক্রি করে, ঠিক আছে। তো এই টিভিগুলো দেখবেন যে অনেকের কাছেই পাবেন। আচ্ছা আচ্ছা। তো সেখানে সেখানেও আপনি দেখবেন যে এই টিভিটা খুব ভালো চলতেছে, ম্যাক্সিমাম যারা নিয়ে এই টিভিটা ব্র্যান্ডিং করে বেঁচে ভালো ভালো বিক্রি করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই টিভিটা যেখান যেখান থেকেই নেন দেখে নেবেন, আর গিফটগুলো বুঝে নেন। এই টিভিটা যারা নিতে যাচ্ছেন দাম পড়বে মাত্র 14,500, 2 GB র্যাম এবং 16 GB রম। ওকে। আর এটার মধ্যে কিন্তু ভয়েস কন্ট্রোল আছে, ভয়েস কন্ট্রোল, ভয়েস কন্ট্রোল প্লাস ডাবল গ্লাস। বাহ। অর্থাৎ এই টিভি অল ইন ওয়ান, এর মধ্যে দেখেন সাউন্ড বার আছে, ডাবল গ্লাস আছে, 2 GB র্যাম, ভয়েস কন্ট্রোল, সবকিছু, এভরিথিং আছে। আচ্ছা। তার পাঁচটা গিফট আছে কিন্তু এটা, পাঁচটা গিফট আছে এটার সাথে। এর ওয়ালাঙ্গা থান্ডার প্রোটেক্টর, ভোল্টেজ স্টেবিলাইজার, আর আপনার ওই যে নেটফ্লিক্স টিভি চ্যানেল। আচ্ছা। তো এটার মধ্যে আমি একটু দেখিয়ে দিই যে টিভি চ্যানেলগুলো এক ক্লিকে কিভাবে চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয়। আর আমাদের তো বাসায় ওই যে যারা দেখে মেসেলরা দেখে ওদের জলসা লাগে, বা জি বাংলা লাগে, এগুলো যদি না চলে তাহলে কিন্তু টিভি নেয় না। মানে যারা যারা আসলে স্টার জলসা দেখবে তাদের জন্য আসলে চ্যানেল চেঞ্জ করতে করতে ধরেন একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেলে যাওয়া। তো একটু ওইভাবে দেখা যাচ্ছে আপনারা একটু প্রতারিত হন না, আবার দেখা যাচ্ছে ট্রফি দিয়ে আপনাকে বলবে যে সবই চলবে, কিন্তু ট্রফি দিয়ে বুদ্ধি কিন্তু জলসা নাই, জলসা মুভি নাই, স্টার স্পোর্টস নাই। আমাদের যে ডেভেলপ করার অ্যাপস আছে যেটার মধ্যে দিয়ে আপনারা টিভি চ্যানেলগুলো দেখবেন, সেটার ইন্টারফেসটা এরকম দেখতেছেন। এই দেখুন, স্ক্রল করলে নিচে যে চ্যানেলগুলো আছে, বা এখানে টেন স্পোর্টস আছে, মোটামুটি ম্যাক্সিমাম চ্যানেল গুলাই কিন্তু এটার মধ্যে আছে। এগুলো দেখেন যে সঙ্গীত বাংলা গানের চ্যানেল টানে যা আছে এগুলোই আছে, এটিএন বাংলা যে বাংলাদেশের চ্যানেলগুলো সব এখানে আছে। এখন কথা হইলো যে এগুলো তো দেখাইলাম শুধু চলে কিনা সেটা তো দেখাইতে হবে। হ্যাঁ, একটু দেখাই আমরা, আমি একটু ট্রাই করি দেখি দেখি আমরা। এই যে দেখেন, এই যে ডলার ডলি, হ্যাঁ এই যে দেখেন ডলার ডলি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এরপরে হ্যাঁ আচ্ছা, এরপরে এরপরে দেখেন যে এক ক্লিকে কিন্তু চ্যানেল চেঞ্জ হয়, এটা জি বাংলা চলে আসছে। বাহ। তো এগুলো টিভির মতোই দেখতে পারবেন, একটা ক্লিক করলেই আপনার চ্যানেলগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এখন এই যে এটা যে বললাম সিরিয়াল বেশি পপুলার চলতেছে আর মার্কেটে পাবেন আপনি, তো আমরা সবথেকে রিজনেবল প্রাইসে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এই টিভিটা মাত্র 14,500 টাকা, 2 GB র্যাম, 16 GB রং, আর ভয়েস কন্ট্রোল। ওকে। তো এখন আমি মাঝখানে বলছিলাম কিন্তু যে 32 ইঞ্চি টিভি কিন্তু 8,000 টাকায় দেওয়া সম্ভব, আবার 40 ইঞ্চি টিভিও আপনার 11,500 টাকায় দেওয়া সম্ভব, কিন্তু ওই টিভিগুলো আপনার দীর্ঘস্থায়ী আপনি ব্যবহার করতে পারবেন না, এক বছর পরে যাতে ডেড হয়ে যাবে, ওগুলো কিন্তু আমরা দিতে পারি, কিন্তু আমরা ওগুলো কাউকেই দেওয়ার সাজেস্ট করি না, কারণ ওটা টাইটেল দেওয়ার জন্য বা ভিউ নেওয়ার জন্য এই ধরনের কাজ না করে আমরা যেটা আছে আমাদের কাছে মিকম ব্র্যান্ডের এই টিভিটা আপনি দেওয়া আছে 500 বা 1,000 টাকা বাড়াই নিলে আপনি দেখা যাচ্ছে অথেন্টিক টিভি পাবেন এবং দেখা যাচ্ছে দীর্ঘদিন ব্যবহার করতে দীর্ঘদিন সার্ভিসটা ভালো আসবে। হ্যাঁ, আপনি কেউ তো আর এক বছরের জন্য টিভি কিনবে না, সেটাই সেটাই, ওই জন্য দেখে শুনে কিনবেন, আর আমাদের থেকে টিভি কিনলে আপনারা ঠকবেন না, সার্ভিস পাবেন, কোনো টিভির যদি প্রবলেম হয় 72 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ সার্ভিস পাবেন। ওকে। আচ্ছা, সবচেয়ে ছোট সাইজের টিভি 17 ইঞ্চি, এই যে ভাই 17 ইঞ্চি টিভি, এই যে দেখতেছেন, এই দেখেন কতটুকু স্কোয়ার সাইজে, মানে আমাদের যে সিআরটি মনিটর আগে যেরকমটা ছিল বাস্কর মতো আর কি, সেই টাইপের, কিন্তু এটা কিন্তু গুণ আছে অনেক, গুণ আছে অনেক, বেসিক যে টিভিগুলো দেখাবো সবগুলো কিন্তু অনেক গুলা করে গুণ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বলে এটা গুলো ডিশ লাইন তো দেখা, তো প্রধান কাজ ডিশ দিয়ে ছবি দেখা, এরপরে এটা কিন্তু পেন ড্রাইভ দিয়েও দেখা যায়। বাহ। আপনি একটা মুভি বা একটা গান শুনবেন পেন ড্রাইভ দিয়ে দেখতে পারবেন, দেখানো যাবে, আবার এটার মধ্যে সিসিটিভি যে লাগায় না এখন মানুষ, এটা কিন্তু এটার মধ্যে সুন্দর ১৫,৫০০ হ্যাঁ, এবং দীর্ঘস্থায়ী ব্যবহার করতে এগুলা কিন্তু অনেক কমেও, এগুলা কিন্তু 6,500 টাকা বেচা সম্ভব। হ্যাঁ, কিন্তু সেই টিভি আপনাদের দিব না,
এটা এটা মিকম ব্র্যান্ডের ডাবল গ্লাসের টিভি 7500 টাকা মাত্র 7500 আর এর উপরে যেটা দেখতেছেন এটা দেখেন এটা মিকম ব্র্যান্ডের আর 32 ইঞ্চি আচ্ছা আচ্ছা সিজি টিভি চলতেছে এটার দাম 9000 টাকা মাত্র এই টিভি কিন্তু আমি 8000 টাকায় বিক্রি করে দিতে পারি আপনাদের আচ্ছা 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 সেই টিভি কিন্তু এক বছরের বেশি টিকবে না ওকে এক বছর পরেই নষ্ট হয়ে যাবে মানে কোয়ালিটি যত ভালো দাম তার একটু বেশি নাকি যেটা ভালো ওই যেটা দাম তার একটু বেশি হবে এই আর কি তো এই মোটামুটি ওকে তো এরপর আমরা দেখাবো যে 40 ইঞ্চি স্মার্ট টিভি স্মার্ট টিভি 40 ইঞ্চির মধ্যে ধামাকা অফার আমাদের আগে থেকেই চলতেছে প্রায় রমজানের ঈদ থেকে আমরা 14500 টাকায় কিন্তু একটা স্মার্ট টিভি একটা ব্র্যান্ড এটা অবশ্যই আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কারণ এটা আমরা চিন্তা ভাবনা করেই এটা করা কারণ আপনার যদি এটার দীর্ঘদিন ব্যবহার না করতে পারেন তাহলে তার ব্র্যান্ড ভ্যালু থাকবে তো ওইদিকে ওই দিক দিয়ে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন টিভিটা আর নিলে পারে আপনি একটু বড় স্ক্রিনে খেলা দেখবেন বিশ্বকাপ তো খুবই সন্নিকটে তো আমরা চেষ্টা করবো একটা বড় টিভি কেনার অল্প দামের মধ্যে যেহেতু ডলারের উঠানামা চলতেছে যে কোনো সময় টিভির দাম কিন্তু বেড়ে যেতে পারে হ্যাঁ আমার মনে হয় না সপ্তাহখানেক বা 15 দিনের ভিতর দাম এই জায়গায় থাকবে তো এরপরে যেটা আমরা টিভি দেখবো এরপরে আমাদের একটা ডাবল গ্লাসের একটা টিভি আছে সুন্দর এটা আপনার 2 জিবি র‍্যাম 16 জিবি র‍্যাম দাম মাত্র 16500 টাকা মাত্র 16500 টাকা 16500 টাকা এটাও ডাবল গ্লাস টিভি দেখেন সুন্দর ফিনিশিং আছে এটার মধ্যে হ্যাঁ তো এটা দেখে নিতে পারেন এটা ছোটখাটো আঘাতে কিছু না বাচ্চারা যদি ছোটখাটো খেলা দিয়ে এটার উপরে ছুঁড়ে মারে আশা করা যায় কিছুই হবে না আর আপনার এটার কিন্তু পিকচার কোয়ালিটি অনেক ভালো আপনারা দেখে এটা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন আরাম পাওয়া যাবে হ্যাঁ স্বাচ্ছন্দ্য বোধ করবেন সাউন্ড কোয়ালিটি অনেক বেটার এটার মধ্যে সাউন্ড বার নাই আমাদের কাছে আরেকটা টিভি আছে আপনার 40 ইঞ্চির সেটা হচ্ছে থিয়েটার সিরিজের আচ্ছা আচ্ছা তো থিয়েটার সিরিজের টিভিটা যারা নিতে যাচ্ছেন এই যে এটা হচ্ছে থিয়েটার সিরিজের টিভি হ্যাঁ এই থিয়েটার সিরিজের এই টিভিটা যারা নিতে যাচ্ছেন আপনার 40 ইঞ্চি তাদের কাছে দাম রাখবো এই টিভিটার মাত্র 19500 টাকা 19500 টাকা থিয়েটার সিরিজের এই টিভিটা নিলে আপনারা ডাবল গ্লাস সাউন্ড বার আছে ডাবল গ্লাস আছে এই দেখেন ডাবল গ্লাস আছে সাউন্ড বার আছে ওকে সাউন্ড বার আছে সাথে কিন্তু আপনার এটার মধ্যে যে গিফট গুলো আছে পাঁচটা গিফট আছে এটার মধ্যে শুধু থিয়েটার সিরিজে জি পাঁচটা গিফট যে কোনো থিয়েটার শুধু 24 ইঞ্চি বাদে 24 ইঞ্চির কিন্তু একটা থিয়েটার সিরিজ আছে ওকে তো আপনারা যারা 32 ইঞ্চি থেকে শুরু করে আমাদের কাছে 65 ইঞ্চি থিয়েটার সিরিজ আছে নিতে পারবেন পাঁচটা গিফট একটা তো ওয়াল হ্যাঙ্গার থান্ডার প্রোটেক্টর ভোল্টেজ স্টেবিলাইজার টিভি চ্যানেল নেটফ্লিক্স টিভি চ্যানেল কিন্তু যে সেই টিভি চ্যানেল না ট্রফি বা বায়োস্কোপ না যে আপনার ওইটার মধ্যে যখন খেলা শুরু হবে বাংলাদেশের খেলা হয় তখন দেখা যাচ্ছে আপনার ইয়ে নাই কি টি স্পোর্টস নাই অথবা দেখবেন যে যেই খেলা শুরু হয়েছে গাজী স্পোর্টস নেই মানে যারা খেলা দেখায় সেগুলো নাই ঠিক 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 বা টেনিস স্পোর্টস শুধু ওইগুলাতে পাওয়া যায় আবার স্টার স্পোর্টস নাই সেটাই বা আবার দেখা যাচ্ছে আমাদের গ্রামে গঞ্জের যে বাসা বাড়িতে দেখা যাচ্ছে ইয়া টিভি কি যেন জলসা জি বাংলা এগুলা নাই তাহলে আপনি দেখবেন কি সেটাই সেটাই তো আমার কাছে যেটা আছে এক ক্লিকে যেমন টিভি চ্যানেল চেঞ্জ হবে আবার এই চ্যানেলগুলো দেখতে পারবেন হ্যাঁ জলসা মুভিজ স্টার স্পোর্টস স্টার প্লাস এগুলো সবই আছে তো আমি এটা দেখালাম হচ্ছে 40 ইঞ্চি থিয়েটার সিরিজ পাঁচটা গিফট শো দাম মাত্র 19500 টাকা 2 জিবি র‍্যাম 16 জিবি র‍্যাম সাউন্ড ভার্সন আচ্ছা এরপরে ভাই আমাদের 40 ইঞ্চি দেখানো 40 দেখানো শেষ আচ্ছা 40-এর পরে তাহলে 43 দেখাই এখন ইনশাআল্লাহ 43 আমরা এখন দেখাবো 43 ইঞ্চির যে উপরে যে টিভিটা দেখতেছেন এটা হচ্ছে ফ্রেমলেস আচ্ছা আচ্ছা একদম হ্যাঁ ফ্রেম ছাড়া ফ্রেমলেস যে টিভিটা এটা যে দেখছেন এর উপরে কিন্তু কোনো ডাবল গ্লাস গ্লাস হয় না অনেকে আবার জিজ্ঞেস করেন যে ফ্রেমলেস ডাবল গ্লাস আছে নাকি হ্যাঁ হ্যাঁ মানে বর্ডারলেস ডাবল গ্লাস বর্ডারলেস ভাই ডাবল গ্লাস না বর্ডারলেসই এটাকে কেউ ন্যানো বেজেল বলে কেউ জিরো বেজেল বলে আবার কেউ ওই যে বর্ডারলেস বলে এরকম বলে আর কি তো ফ্রেমলেস এই টিভিটা যারা নিতে যাচ্ছেন 43 ইঞ্চির এই টিভিটার আপনার র্যাম আছে 2 জিবি রম 16 জিবি আর টিভিটা নিতে পারবেন মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা বাপরে বাপ 43 ইঞ্চি টিভি মাত্র 20000 টাকা অস্থির তো ফ্রেমলেস যারা টিভি পছন্দ করেন তারা এই টিভিটা নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আচ্ছা এটা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবে ওকে এরপরে আমাদের কাছে আরেকটা আছে 43 ইঞ্চি হচ্ছে এই যে এটা থিয়েটার সিরিজের সাথে তো জানেনই পাঁচটা গিফট আছে আপনাদের জন্য ওয়াল হ্যাঙ্গার থান্ডার প্রোটেক্টর ভোল্টেজ স্টেবিলাইজার নেটফ্লিক্স এবং
টিভি চ্যানেল যেগুলো এক ক্লিকে চেঞ্জ হয়। আচ্ছা তো এরকম তো 43 ইঞ্চির এই টিভিটা যারা নেবেন দাম পড়বে মাত্র 24,500, 2 GB র‍্যাম এবং 16 GB রম। ওকে, এই টিভিটার 2 GB র‍্যাম 16 GB রমের আপনার রেজুলেশন পাবেন ফুল এইচডি। খুবই ভালো মানের পিকচার, একদম ক্রিস্টাল ক্লিয়ার পিকচার পাবেন এই টিভিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা নিতে যাচ্ছেন দেরি করবেন না, কারণ টিভির দাম কিন্তু যে কোনো সময় বেড়ে যেতে পারে। তো এই টিভিটার দাম আবার বলি 2 GB র‍্যাম 16 GB রম এটার ফিচার, আর দাম হচ্ছে 24,500 টাকা। 24,500। আচ্ছা, আর এরপরে এখন আমরা দেখাই 50 ইঞ্চি। 50 ইঞ্চি দেখাবো, দেখেন 50 ইঞ্চির এখানে কিন্তু একটা টিভি দেখতেছেন অনেক বড়। এটা এই টিভিটা কিন্তু প্লাস্টিক ফাইবারের, আপনার ফিনিশিং কিন্তু অনেক উন্নত মানের। আচ্ছা আচ্ছা, আর পিকচার কোয়ালিটি অনেক ভালো। আমরা এখন ওই যে চাই মেটাল বডি, মেটাল ফ্রেমের মনে করি যে মেটাল ফ্রেম বা সিলভার কালার, এরকম হলো না আসলে। অ্যাকচুয়ালি কিন্তু এই টিভিটা যেভাবে তৈরি করছে, এই টিভিগুলা কিন্তু দেখবেন যে সনি বা স্যামসুং এর বডি কিন্তু এরকম ফ্রেম, সবগুলা ব্ল্যাক এবং এইরকম ফ্রেমের, এই সিম্পল এরকম। হ্যাঁ হ্যাঁ, এখন তো এখন চায়নাতে আপনার অনেক রকম মডেল উঠছে, কিন্তু এগুলা কিন্তু ক্লাসিক ক্লাসিক ডিজাইন, যেরকম সনি স্যামসুং এর যারা ইউজ করে সেই রকম মডেল, সেরকমই মডেল। হ্যাঁ, তো এই টিভিটা যারা নিতে যাচ্ছেন এটা কিন্তু সবথেকে আকর্ষণীয় প্রাইসের মধ্যে 50 ইঞ্চি টিভি। আচ্ছা আচ্ছা, দাম মাত্র 29,500 টাকা, আবার এগুলোর সাথে কিন্তু ভয়েস কন্ট্রোল আছে, 2 GB র‍্যাম 16 GB রম। বাহ, 50 ইঞ্চি টিভি মাত্র 29,500 টাকায়। 29,500, বিশাল ব্যাপার। তো এই টিভিটা নিতে পারেন যারা কালেক্ট করতে আছেন। আর এইটারই কিন্তু DK5 মডেল আছে একটা, DK5। হ্যাঁ, DK5 মডেল আছে, ওইটা আপনার 1 GB র‍্যাম হবে, 8 GB রম হবে, ওটার দাম পড়বে 33,000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, 35,000। ওকে, হ্যাঁ, ওটা থিয়েটার সিরিজের। আচ্ছা আচ্ছা, 5টা গিফট আছে, আর থিয়েটার সিরিজ মানে ওটার সাথে ভয়েস কন্ট্রোল আছে, 2 GB র‍্যাম আর 16 GB রম। ওকে, শুধুমাত্র 24 ইঞ্চি টা, মানে আমরা যা কথা বলবো সেটাই কন্ট্রোল করবে, মানে সেটাই সেটা দেখাবে, দেখাবে ভয়েস কন্ট্রোলের মাধ্যমে। তো এরপরে আমরা ভাই ইয়েতে চলে যাই, 55 ইঞ্চি। 55 ইঞ্চি, 55 ইঞ্চি যে 4K টিভিটি আছে আমাদের কাছে, বাহ, এটা দেখাই। আচ্ছা, এটা হচ্ছে DK5 মডেলের থিয়েটার সিরিজ। আচ্ছা, থিয়েটার সিরিজের বলতে ওই যে সাউন্ড বার কমন, আর এটার মধ্যে মেটাল বডি, আর এটার মধ্যে 2 GB র‍্যাম 16 GB র‍্যাম ভয়েস কন্ট্রোল সহ। আচ্ছা, এই টিভিটা যারা নিতে যাচ্ছেন রিয়েল 4K পাবেন আর কি এই টিভিটা। এই টিভিটার দাম পড়বে মাত্র 48,000 টাকা। 48,000 টাকা প্রাইস। আচ্ছা, তো এটার পিকচার কোয়ালিটি সম্বন্ধে অত বিস্তারিত বলা লাগে না, কারণ এটার পিকচার কোয়ালিটি এত সুন্দর যে এটার বলার কিছু নেই। যারা নিতে চান সরাসরি এসে নিতে পারেন বা কুরিয়ারের মধ্যে অর্ডার দিতে পারে। ওকে ওকে, এরপরে আমরা 65 ইঞ্চি টিভিতে চলে যাব। 65-তে যাই। হ্যাঁ, 65 ইঞ্চি যেটা আছে এটা অনেক বড় একটা টিভি। আচ্ছা, সাউন্ড বার আছে, অনেক বড় টিভি। এটা কিন্তু ব্ল্যাক কালারের, ব্ল্যাক কালারের DK5 মডেল, কিন্তু ব্ল্যাক 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 হয়, সিলভারও হয়, দুটো কালারই হয়। হ্যাঁ, তো ব্ল্যাকটা 65 দেখতে অনেক ভালো লাগে, সুন্দর লাগে। এই টিভিটা যারা নেবেন মিকম ব্র্যান্ডের, এটার মধ্যে 2 GB র‍্যাম পাবেন, 16 GB রম পাবেন, আর ভয়েস কন্ট্রোল আছে এটার মধ্যে। তো এই টিভিটা যারা নিতে আসছেন দাম পড়বে মাত্র 62,000 টাকা। মাত্র 62? 62। আচ্ছা, 62,000 টাকা। তো এই মোটামুটি ছিল আমাদের কাছে টিভি। আর যারা নিতে যাচ্ছেন তারা তো সরাসরি আমাদের কাছে এসে নিবেনই, যারা আছেন দেখে শুনে নিবে। হ্যাঁ, দেখে শুনে তারপরে নেবেন, পিকচার কোয়ালিটি দেখবেন, সাউন্ড কোয়ালিটি দেখবেন, তারপরে বিল্ড কোয়ালিটি দেখবেন, এগুলো টেকসই হবে কিনা, তারপর আমাদের কাছে অথেন্টিক মানে গ্যারান্টি কার্ডটা আছে কিনা। কারণ গ্যারান্টি কার্ডটা থাকলে কি এটার মধ্যে আপনি কিসের উপর গ্যারান্টিটা পাচ্ছেন, অফিসিয়াল গ্যারান্টি কার্ডের মধ্যে কিন্তু লেখা থাকে যে আপনার কিসের কিসের উপরে ভিত্তি করে গ্যারান্টিটা দেওয়া হবে। আর কি ঘটলে পারে, আপনি যেমন বজ্রপাতের টিভিটা পুড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু গ্যারান্টি নেই, এগুলো লেখা আছে কিনা। আচ্ছা আচ্ছা, আবার আমি মৌখিকভাবেই দেখা আছে বলে দিলাম ভাই আমার কাছে টিভি নিলে পারে দেওয়া আছে চেঞ্জ করে দিই, এরকম কিন্তু কোম্পানি কোনো কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না মুখে মুখে, যে আপনি নিয়ে আসবেন আমি আবার আর চেঞ্জ করে দিব নষ্ট হয়ে গেলে, এটা এরকম কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি হয় না। মৌখিকভাবে গ্যারান্টি নেওয়া ঠিক না, বিলের ভিতরেও গ্যারান্টি নেওয়া ঠিক না। আপনি গ্যারান্টি কার্ডের মধ্যে আপনার অফিসিয়াল গ্যারান্টি সব কিছু লেখা আছে যে কিসের উপরে গ্যারান্টি। তো এগুলো অবশ্যই আমরা টিভি কেনার সময় খেয়াল করব, একটা ভালো শোরুম থেকে টিভি কেনার চেষ্টা করব যাদের থেকে সার্ভিস আপনার সেল সার্ভিসটা সঠিকভাবে পাওয়া যায়। কারণ আমি টিভি কিনে নিয়ে গেলাম, আমার যদি কোনো প্রবলেম হইতেই পারে, ইলেকট্রনিক জিনিস তা না, বিদ্যুতে চলে, বিদ্যুতেরও অনেক সময় প্রবলেম আছে, ঝড় বৃষ্টির সময় একটা প্রবলেম হয়, তো আমার টিভিটা নষ্ট হয়ে গেলে আমি যাচ্ছে মাসের পর মাস সার্ভিস সার্ভিস সেন্টারে ফেলে রাখতে পারবো। সেটাই সেটাই, তো যেখানে গেলে সার্ভিসটা ভালো পাবেন, হ্যাঁ, আপনার শর্ট টাইমের মধ্যে 72 ঘন্টার ভিতরে সার্ভিস পাবেন, সেরকম জায়গাতে টিভিটা কিনবেন। ওকে, তো আমরা একদম 17 থেকে 65 ইঞ্চি পর্যন্ত টিভিগুলো দেখিয়ে দিলাম। যারা আসলে টিভি নিতে চান, পারচেস করতে চান, অবশ্যই সেবা ইলেকট্রনিক্সে আসবেন আসবেন। আর এমনিতে আপনাদের 75 হয়? আমাদের 75 ইঞ্চি বর্তমানে হচ্ছে না, আশা করা যায় সামনে আমরা অদূর ভবিষ্যতে চলে আসবে। দেখা যায় যে খেলা যেহেতু দেখবে বড় স্ক্রিনে, একটু ফুড মানে মনে হয় যে মাঠে বসে খেলা দেখার মতো একটা, তারা অনেকে আসলে বড় টিভি চায়, বড় টিভি দরকার। ওকে, তো যারা ঢাকার বাইরে থেকে নিবে তারা যদি বড় টিভি দেখা যায় অনেক সময় পাঠাতে গেলে একটু প্রবলেম হতে পারে, ভেঙে চুরে যায়, যদি কোনো রিস্ক যদি থাকে সেক্ষেত্রে কি? অ্যাকচুয়ালি বড় টিভিতে যখন ঢাকার বাইরে পাঠাই এগুলো পাঠাইলে কুরিয়ারগুলো অনেক সাবধানে নেয়, যার কারণে এগুলো কিন্তু প্রবলেম, গাড়ি যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে ভাঙার সম্ভাবনা থাকে, তাছাড়া কিন্তু ভাঙে না। টিভি ভাঙে কোনগুলা,
ম্যাক্সিমাম টিভি ভাঙে আপনার হচ্ছে 32 ইঞ্চি থেকে 43 ইঞ্চির ভিতরে। আচ্ছা আচ্ছা, এই টিভিগুলাই ভেঙে যায়। কারণ ওরা দেখা যাচ্ছে কুরিয়ারগুলো যেগুলো বড় কুরিয়ার, ওরা তো অনেক জায়গায় দেখা যাচ্ছে ওদের ইয়ে থাকে, নিতে হয় অন্য জায়গাতে মাল তুলতে হয় নামাইতে হয়, এরকম করতে করতে যায়। ওই দেখো দুই এক জায়গায় ধর দেখো মনটা ভালো নাই যে লেবারটা কাজ করতেছে, দেখো সুরে হলাইলো, রাখার কথা আসতে করে ফেলাইছে সুরে, আর একটা মাল ওর উপর রাখছে টিভি প্যানেলে ভেঙে। তো এরকম শতকরা আমরা যখন দেই পাঠাই, শতকরা এক দুইটা টিভি নষ্ট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনারা রিস্ক নেবেন? সেক্ষেত্রে আমাদের রিস্ক, আপনারা কুরিয়ার পর্যন্ত আপনার হাতে পাওয়া পর্যন্ত রিস্ক আমার। আচ্ছা, আপনার হাতে পাবেন টিভিটা খুলে দেবেন বক্সের থেকে ভাঙা চোরা গেছে কিনা, যদি ভাঙা চোরা থাকে আমার থেকে রিপ্লেস নেবেন, আমি আপনাকে বলবো যে কুরিয়ারে টিভিটা ফেরত পাঠান, আমি আপনাকে রিপ্লেস করে দিচ্ছি, লসটা আমার। ওকে ওকে। আর এর জন্য সামান্য যারা কন্ডিশনে নেবেন সামান্য কিছু টাকা অ্যাডভান্স করা লাগবে, যেহেতু আপনার নামে টিভিটা বুকিং দিব, আমার একটা পাঠানো খরচ আছে, আবার যদি রিসিভ না করেন ফেরত আসার খরচ আছে। তো এই খরচটাই শুধু আমরা অ্যাডভান্স নেই, আর বাকি টাকাটা আপনি যখন টিভি রিসিভ করবেন ওখানে আপনার কুরিয়ারই পেমেন্ট করতে হবে। আচ্ছা আচ্ছা, কন্ডিশনে। ওকে, তো যারা আসলে সরাসরি আসবেন দেখে শুনে বুঝে নিয়ে যাবেন, যারা কুরিয়ারে নিতে চান অবশ্যই ফোন করে অর্ডার করতে পারেন, আর ফোন নাম্বার অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, তারপর আমরা একটু অ্যাড্রেসটা বলে দিই। অ্যাড্রেসটা হচ্ছে আমাদের দুইটা শোরুম, একটা হচ্ছে বগুড়া যেটা হচ্ছে কবি নজরুল ইসলাম সড়কে, ওখানে আপনার হাবিব মেনশন এবং আত্মার মেনশনের 3-4 নম্বর দোকান থেকে টিভিগুলো কালেক্ট করতে পারবেন। আর ঢাকায় যারা আসবেন ঢাকার উত্তরে একদম এয়ারপোর্টের পাশেই উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড, তো এখানে আসলে ওভারব্রিজের পশ্চিমে যে মার্কেট এটা হচ্ছে রাজুক কমার্শিয়াল শপিং কমপ্লেক্স, এই মার্কেটে আসলে লিফটের পাশে নেমে আপনার বাম হাতের দিকে আসলে শেষ গলিতে অর্থাৎ উত্তরে শেষ গলিতে 620 নম্বর দোকান সেবা ইলেকট্রনিক্স, এখানে এলে আমাদের পেয়ে যাবে। ওকে, তো আজকে পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবার খুব শীঘ্রই, হয়তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।